আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন তৈরির অভিজ্ঞতা পর্ব 2-এ আমরা চলে আসলাম। বাকি 6 প্রকার লোগো নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। লেটারমার্ক লোগো। লেটারমার্ক লোগোর আরেক নাম মনোগ্রাম লোগো। এই লোগোতে সাধারণত 1 থেকে 4টি অক্ষর বা বর্ণ ব্যবহার করা হয়। কোম্পানির নামের প্রথম অক্ষর কিংবা বড় নামের ক্ষেত্রে প্রতিটি শব্দের প্রথম অক্ষর নিয়ে সংক্ষিপ্তকরণ পদ্ধতিতে এই লোগো তৈরি হয়। এটিও টাইপোগ্রাফিক ভিত্তিক লোগো, অর্থাৎ লেটারমার্ক লোগোতেও টেক্সট বা অথবা ফন্ট দিয়ে ডিজাইন করা হয়, যেমন ওয়ার্ডপ্রেস, ম্যাকডোনাল্ডসের, নাসা, এসবিও ইত্যাদি। লেটারমার্ক লোগো দেখতে এবং উচ্চারণগত দিক দিয়ে অনেকটা অন্যান্য লোগোর চাইতে সহজ হয়। এবার আসি পিক্টোরিয়াল লোগো, পিক্টোরিয়াল মার্ক বা লোগো সিম্বল। একটি প্রতীক নিয়ে যে লোগো ডিজাইন করা হয় তাকে পিক্টোরিয়াল মার্ক লোগো বলে। এই লোগো ওয়ার্ডমার্ক বা লেটারমার্কের সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ এই লোগোতে কোনো লেখা বা কোম্পানির নাম থাকে না। ডিজাইনের মাধ্যমে কয়েকটা শেপকে ব্যবহার করে একটি ছবি বা প্রতীক দাঁড় করানো হয়। পিক্টোরিয়াল মার্ক লোগোর মাধ্যমে কাস্টমারদের বার্তা দেওয়া হয় কোম্পানির কেমন পণ্য বাজারে রয়েছে। তাই সাধারণত নতুন ব্যবসায়ের ক্ষেত্রে এই লোগোর ব্যবহার খুবই কম, কারণ এই লোগোতে কোম্পানির নাম এড়িয়ে যাওয়া হয়। পিক্টোরিয়াল মার্ক লোগো কাস্টমার দেখলে অটোমেটিক কোম্পানির পণ্য সম্পর্কে কাস্টমারের মনে ধারণা চলে আসে, তবে নতুন কোম্পানির বেলায় সেটা তেমন নাও ঘটতে পারে, যেমন টুইটার অথবা আমরা যদি বলি সবথেকে পপুলার ম্যাক লোগোটাও আমাদের পিক্টোরিয়াল মার্ক লোগো। ওকে, আমার মনে হয় আপনারা বুঝতে পারতেছেন। আমি পরের অপশনে যাই, মাস্কটস লোগো। ম্যাস্কট শব্দটা শুনলেই কার্টুন বা ফানি কিছুর কথা প্রথমে মাথায় আসে। মূলত ম্যাস্কট লোগো বিভিন্ন ইলাস্ট্রেশন ভিত্তিক কার্টুন বা কোনো ফানি শেপ বা ছবির সাথে কালার যোগ করে ডিজাইন করা হয়। এই লোগো ডিজাইনের মূল থিওরি হচ্ছে ব্র্যান্ড বা পণ্যকে বন্ধু বান্ধব, মিশুক, আরামদায়ক, মজা ইত্যাদি এমন কোনো কিছুকে উপস্থাপন করা। মাস্কট লোগো সাধারণত শিশু বা ফ্যামিলিকে টার্গেট করে ডিজাইন করা হয়। খেলাধুলার পণ্যতেও মাস্কট লোগো ব্যবহার করা হয়। মাস্কট লোগো শ্রেষ্ঠ উদাহরণ বলা যায় KFC-র লোগোকে। এবার আসি কম্বিনেশন মার্ক লোগো। কম্বিনেশন মার্ক লোগো হচ্ছে উপরের সব ধরনের লোগোর সমন্বয়ে গঠিত লোগো ডিজাইনের কম্বিনেশন মার্ক লোগোতে ছবি বা পণ্যের সাথে টেক্সটের সমন্বয় থাকে। বর্তমানে নতুন কোনো ব্যবসা বা প্রতিষ্ঠানের জন্য লোগো ডিজাইনের ক্ষেত্রে কম্বিনেশন মার্ক সব থেকে বেশি ব্যবহৃত হয়, কারণ এতে ওয়ার্ড থাকায় কোম্পানির নাম যেমন থাকছে তেমনি শেপ ব্যবহারের ফলে কোম্পানির নির্ধারিত প্রতীক ব্র্যান্ড হিসাবেও প্রতিষ্ঠিত পাচ্ছে। উদাহরণ হিসাবে যদি বার্গার কিং এর কথা ধরি, তবে বার্গার কিং থেকে যদি বার্গার কিং নামটা ফেলে দেওয়া হয়, তারপরও মানুষ সেটাকে বার্গার কিংয়ের লোগো হিসাবেই বুঝে নেবে। ঠিক একইভাবে বার্গারের ছবিটা তুলে ফেলা হয় তাহলেও বার্গার কিং নামেই মানুষ চিনবে। আশা করি বুঝতে পারছেন। আমাদের লাস্ট 7 নম্বর অপশনটি এমব্লেম লোগো। এমব্লেম লোগো টেক্সট এবং আইকন বা সিম্বল সমন্বয়ে ডিজাইন করা হয়। এ ধরনের লোগোর ব্যবহার অনেক আগে থেকেই হয়ে আসছে। সাধারণত এই লোগো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সংগঠন এবং সরকারি সংস্থাসমূহে ব্যবহার করা হয়।
এছাড়াও কফি শপ, ফুড বা পানীয় ভিত্তিক ব্যবসা বা কোম্পানির ক্ষেত্রে এই লোগোর ব্যবহার প্রচলন আছে। তো আমরা মোটামুটি 7 প্রকারের লোগো সম্পর্কে একটি বিশদ ধারণা নিয়ে নিলাম। আগামী পর্বে ইনশাল্লাহ আমরা আলোচনা করব ক্লায়েন্টের সাথে কীভাবে কাজ করবেন, ক্লায়েন্টকে প্রথম অ্যাপ্রোচে আপনার কী জিজ্ঞেস করা উচিত, কোশ্চেনারিজ কেমন হবে, প্রশ্নগুলো আমরা কীভাবে তাদেরকে সাবমিট করব। আমি একটি পিডিএফ আপনাদেরকে দিব, যে পিডিএফের সাহায্যে আপনি ক্লায়েন্টের মনোভাব, তার লোগো ডিজাইনের ধরন সব কিছু জেনে নিতে পারবেন। আশা করি লোগো ডিজাইনের এই পর্বগুলো আপনাদের খুবই কাজে আসবে। আমি আপনাদের কাছ থেকে কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রিপশন আমি আপনাদের কাছে অনুরোধ করছি। আপনারা আপনাদের মূল্যবান কমেন্টস করুন, আমাকে জানান যে পর্বগুলো কেমন হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।